নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকলেই কিন্তু কম বেশি মানি ব্যাগ ইউজ করি, আর এই মানি ব্যাগে আমরা কিন্তু সাধারণত টাকা রাখি। তবে সেই টাকা আমাদের অযাচিতভাবে খরচা হয়ে যায় এবং আমাদের মানি ব্যাগ শূন্য হয়ে পড়ে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মানি ব্যাগে এই দুটি জিনিস রাখুন আর দেখুন অর্থ কী করে আকর্ষণ হয়, অর্থাৎ অর্থ আকর্ষণ করতে মানি ব্যাগে রাখুন এই দুটি জিনিস। কোন দুটি জিনিস আপনাকে মানি ব্যাগে রাখতে হবে সেটি কিন্তু আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। বর্তমান যুগে মানি ব্যাগ আমাদের সবসময় প্রয়োজন হয়, সেখানে আমরা টাকা রাখি এবং টাকা বাদ দিয়েও অনেক কিছুই রাখি। তবে সেই টাকা আমাদের খরচা হয়ে যায়, সেই টাকা আমাদের হাতে থাকে না এবং অবশেষে কিছু খুচরো পয়সা সেই মানি ব্যাগের স্থান পায়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে শুধুমাত্র দুটি জিনিস রাখুন এবং এই দুটি জিনিস রাখলে আপনাদের অর্থ আকর্ষণ তো হবেই হবে এবং আপনার মানি ব্যাগ কখনোই খালি থাকবে না, অর্থাৎ অযাচিতভাবে কোথাও অর্থ আপনার খরচা হবে না, যেখানে আপনার প্রয়োজন নেই বিনা কারণে আপনাকে খরচা করতে হলো। যেমন ধরুন, গাড়ি নিয়ে বেরোলেন, পুলিশ আপনাকে ধরে নিল, সেখানে আপনাকে ফাইন দিতে হলো, তো এই সমস্ত কিছু অযাচিতভাবে খরচা হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই খরচার হাত থেকে কী করে বাঁচবেন সেটি আমি বলতে চলেছি। তার আগে যারা আমার কাছে আপনাদের জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়। তাই যারা জন্মছক বিচার করতে চান কেবলমাত্র তারাই যোগাযোগ করুন। তা আসুন এবার আমি জানিয়ে দিই আপনাদেরকে এক্স্যাক্টলি কী করতে হবে। আপনাদেরকে সোনা বা পিতলের একটি ছোট্ট অংশ স্বর্ণকার বা কোনো জায়গা থেকে আপনাকে তৈরি করে নিতে হবে, সেটা কিন্তু স্কোয়ার রাখতে হবে এবং সেখানে তাদেরকে বলে একটি স্বস্তিকার চিহ্ন আঁকিয়ে নেবেন, যেন সেটা ভালোভাবে বোঝা যায়। এবং সেটিকে আপনি দুধ এবং গঙ্গা জল দিয়ে প্রতি সোমবার শোধন করতে হবে, অর্থাৎ দুধ এবং গঙ্গা জল দিয়ে শোধন করবেন এবং পরবর্তী সোমবার দিন আবারও শোধন করবেন এবং আবারও মানি ব্যাগে রাখবেন। আর দেখুন অর্থ আপনার মানি ব্যাগ থেকে কখনোই বেরোতে চাইবেন না। এরপরে দ্বিতীয় যে ক্রিয়াটির কথা বলবো সেটি হচ্ছে, রাশিচক্রে 12টি রাশির আলাদা আলাদা শুভ রং থাকে। সেই শুভ রঙগুলির মধ্যে আপনার যেটি শুভ রং সেটি আপনি মানি ব্যাগে রাখুন, অর্থাৎ একটি ছোট কাগজ, সেই রঙের একটি ছোট কাগজ আপনি মানি ব্যাগে রাখুন। আপনার শুভ রং কী সেটা যদি না জেনে থাকেন তাহলে আপনারা আমাকে বুকিং করতে পারেন, সেখানে আপনার জন্মছক যখন বিচার করা হবে সেখানে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের শুভ রং কী। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।